লাইক করে দিতে আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাইকে আল্লাহ এমন মজা পৃথিবীতে আর কোথাও নাই কমেন্ট শেয়ার করবেন বলো আরশ হ্যাঁ হ্যাঁ আরশ আপনাদের আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে মধুমাস মধুমাসে অনেক ফল পাওয়া যায় আমরা এইখানে পাহাড়ে থাকি তো পাহাড়ের আনারস এই যে এটা জুমের আনারস পাহাড় এত মিষ্টি খুবই মজাই আনারসটা এটাও পাহাড়ি কলা এটা এখানে বাংলা কলা না বলে সবাই আর এই আমটা এটা ল্যাংড়া আম এটা আমরা রাজশাহী থেকে অর্ডার করে এনেছি অনলাইনে আর এটাই পাহাড়ের আম এটা হচ্ছে আম্রপালি তো এখানে আমাদের পাহাড়ের জামও আছে এই যে এই জামটা এই এইটা এটা এখানকার জাম এই বান্দরবন লামার জাম এটা ওই যে পাহাড়ে গাছ হয় সেই গাছের জাম জামগুলো খেতে অনেক মজা খুব মিষ্টি আনারসটা অনেক মিষ্টি আর আমরা এই আম হচ্ছে এটা কি আম জানি এটা ল্যাংড়া আমরা এই ল্যাংড়া আম রাজশাহী থেকে 25 কেজির মতো অর্ডার দিছিলাম তো এখনো কার্টুনে আছে পাকার জন্য রাখছি আর এগুলা হচ্ছে পেকে গেছে এগুলো এখন আমরা বের করলাম এখন আমরা এগুলা কাটবো এই যে কলা কলাগুলো আর মধুমাসের ফলগুলো একসাথে রাখলে কি রঙিন দেখা যায় এই যে হচ্ছে আমাদের মধুমাসের 1, 2, 3, 4 রকমের ফল জাম কলা তারপরে আনারস দুই পদের আম মানে আম তো এক পদের মধ্যেই পড়ে একটা কলা নিছিলাম কলাটা এত বেশি মিষ্টি মানে অনেক মিষ্টি এই কলাটা অনেক মজা দুঃখের বিষয় আরশ কলা খাইতে চায় না কলা নিয়ে তোর দিছে এই যে দেখুন এই যে একদম নরম টসটসে জাম তো ভাবলাম যে জামগুলো আমরা মাখিয়ে খাবো এই কারণে আমরা মাখাতে চলে আসলাম দিয়ে দিলাম হচ্ছে লবণ তারপর দিয়ে দিলাম হচ্ছে 2টা কাঁচা লঙ্কা এভাবে করে হাতের সাহায্যে ভেঙে দিলেই হবে এটাকে আর কেটে দেওয়া লাগবে না আমার খাতি কমে গেছে জাম মাখা বেশি ইয়া লাগে মজা লাগে দেখেন জামের ভিতরে কালারটা লিচির কালারটা একদম টসটসা জাম তো এটার মধ্যে হচ্ছে আমরা দিয়ে দিব একটু কাসুন্দি কাসুন্দিটা দিলে এটা আরো অনেক বেশি মজা লাগে খেতে একটু বেশি করে দেবো যেহেতু জাম বেশি হচ্ছে এটার মূল ইয়া এটাকে আমরা হচ্ছে একটা প্লেট দিয়ে এভাবে করে ঝাঁকাবো ঝাঁকাইতে ঝাঁকাইতে যখন এটা নাকি জামগুলো ফাইটা যাবে তখন হচ্ছে এটা রেডি তো জাম থামানো শেষ হয়ে থামানোর পরে এভাবে জামগুলো ফেটে গেছে তো এটাকে হচ্ছে আমরা এখন একটু টেস্ট করে দেখি যে কেমন লাগে অনেক মজা আম্মু কেমন হয়েছে আম্মু অনেক মজা হয়েছে এমন মজা এমন মজা পৃথিবীতে আর কোথাও নাই খেলাম সাথে মন চাইলো যে তাহলে দুই পদের আম কেটে ফেলি তো এইগুলোর কালার কিন্তু আরও অনেক বেশি ডার্ক এগুলো কিন্তু ক্যামেরার কারণে একটু ডার্ক লাগতেছে আর এই আমটা অনেক বেশি মিষ্টি এটা হচ্ছে ওই তাহলে আমের নাম বুঝা যায় এটা হচ্ছে আম্রপালি আর এটা হলো কি ল্যাংড়া মানে আমি আমের নাম গোস্ত করছি তখন কোনটা কি আম ভুলে গেছি আমরা ফলমূল খেলাম খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হচ্ছে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটা অনেক ইউনিক যেহেতু আজকে রান্না করবো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভর্তা রান্না ও হ্যাঁ চচ্চড়ি এই যে কাঁঠালের বিচি দেখতেই পাচ্ছেন আমরা কাঁঠাল খেয়ে জমিয়ে রেখেছিলাম তো এখন তো যেই মৌসুম এই মৌসুমে সবার বাসায় কাঁঠালের বিচি থাকে আর এখানে আমরা নিয়েছি হচ্ছে শুটকি এটা কী শুটকি এটা হচ্ছে লোকটা শুটকি আর এই যে কাঁঠালের বীজে এই দুইটা দিয়ে আমরা আজকে আপনাদের সাথে চচ্চড়ি শেয়ার করব তো চলুন দেখি কিভাবে এটা চচ্চড়ি করে আর এবং খেতে কেমন হয় আর এই দিকে আম্মু রান্না করেছে হচ্ছে করল্লা দিয়ে কাতলা মাছ উইথ আলু এটা হচ্ছে একটু ঝোল ঝোল টাইপ আর এটা হচ্ছে গরমের দিনের জন্য একদম বেস্ট রেসিপি এইটা হচ্ছে মানে কি বলবো মানে খুবই কম মশলায় হালকা পাতলা একটা খাবার বলতে পারেন গরমের মধ্যে হয়তো মশলাযুক্ত খাবারও ভালো লাগে না যদি চান আপনার এটা রেসিপি দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল আমরা এখানে পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে দিব এখানে আমরা 2-3 কোয়ার মতো রসুন নিয়েছি এবং পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ নিয়েছি
নিয়ে এটাকে আমরা ভেজে নিব। আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ রসুন বাটা, তো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে যে সামান্য একটু ধনে, দেখো আম্মু সামান্য একটু ধনিয়া জিরা বাটা, তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, দেখো হয়েছে না? আমি হচ্ছে এগুলো ইয়াতে পটো না, আদা বাটাটা আমরা এখানে একটু কম ইউজ করলাম। আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আমরা এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো, লাল মরিচের। এরপর আমরা এখানে আমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আমরা এখানে যে লুচি শুটকিগুলো নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে তারপর আমরা অনেকক্ষণ এটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমরা এই শুটকিগুলোকে এটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ মনে করেন যে ভাজবো। তো যখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, হ্যাঁ যখন আমাদের মশলাটা ভাজা হয়ে যাবে তখন আমরা ডাটা আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। এটাকে কতক্ষণ ভাজছি যেন, 20 মিনিটের মতো দেখি, এটাকে আমরা 20 মিনিটের মতো ভাজছি। এটার থেকে যে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে, মানে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেলে এটা হয়ে যায়, যে দেখেন কাঁঠালের বিচি হয়ে গেছে আর কত সুন্দর, অনেক মজা হয়েছে অনেক। আমরা মাঝখানে একটু খেয়ে দেখছিলাম না, কাঁঠালের বিচি সিদ্ধ হয়েছে, হ্যাঁ সিদ্ধ হয়েছে একদম পারফেক্ট। এটা দিয়ে একটা ভাত খাজে, শুটকি যারা পছন্দ করে না তাদের তারা খাইতে পারবে, মজা অনেক মজা। তো এই যে দুপুর বেলায় আমরা সবাই এখন খেতে বসবো, আম্মু নানুকে একটা লাঞ্চ থালি সাজিয়ে দিয়েছে, এটা একটু শুটও করেছি, তো এটা অনেক সুন্দর কালারফুল হয়েছে দেখতে, প্লাস হচ্ছে খেতেও অনেক মজা সবগুলো আইটেম। তো এখানে নিয়েছে ভাত, তারপরে হচ্ছে একদম মানে কষা মাংস উপর দিয়ে তেল উঠে আসছে, আর এটা হচ্ছে ও করল্লা দিয়ে কাতলা মাছ, আর এটা হচ্ছে কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ো ঘণ্ট, যেটা রেসিপি আমার চ্যানেলে আপলোড দিব পরের দিনই মানে কালকেই। আর এখানে হচ্ছে শাক আছে, আর আছে হচ্ছে এটা যেন কি কাঁঠালের বিচি আর ডাটা দিয়ে স্পেশাল লইট্টা শুটকি রান্না, এটা তো দেখালে আমি আপনাদেরকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লাঞ্চ, এবং থালিটা সাজানো কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে জানাবেন। হচ্ছে এখন নানুকে বাতাস করবো, আমার প্রিয় নানু, আর সে হচ্ছে খাবে। প্রথমে শাক নিল, আজকে নানু সবগুলো তরকারি রিভিউ দিবা, বিশেষ করে হচ্ছে তোমার ইয়াটা কি বলে ওটারে, ওই যে মা ই কি বলে জানি ওটারে, এটার নাম জানি কি মাছের মুড়ো। এই যে দেখেন আমাদের বাবু, সে খাওয়ার জন্য প্রস্তুত। সত্যি কথা বলতে এতগুলো তরকারির মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার হচ্ছে শুটকি দিয়ে যে ইয়াটা করছে সেইটা, শুটকি ডাটা আর কাঁঠালের যে বিচি দিয়ে, এটা অবশ্যই আপনি একটু বাসায় ট্রাই করে দেখবেন। আর এই যে আরশবাবু নানুর প্লেট থেকে কি সুন্দর করে ভাত খাচ্ছে। আমরা এ পর্যন্তই শেষ করছি, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বলো আরশ। হ্যাঁ হ্যাঁ আরশ, আপনাদেরকে আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে বলছে, হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ আরশ আমাদেরকে বলেছে আমাদের ভিডিওটি লাইক করে দিতে। আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাইকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ সবাই, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ।